শুভ শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আশা করি তোমরা আরো ভালো আছো বা নিয়মিতই ক্লাসগুলো করছো এবং আমাদের এই ক্লাসগুলো দেখছো এবং নিয়মিত পড়ছো এটাই আমরা আশা করছি তো আরো আর একটু ভালোভাবে পড়বে বাসায় নিয়মিত পড়বে এবং নিরাপদে থাকবে তো আমরা পর্যায়ক্রমে অনেকগুলো মানে ক্লাস নিয়ে তোমাদের নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে সৃজনশীল সমাধানমূলক ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরাও আমাদের সাথে বসে এটা সমাধান করবে বইটা সাথে নিয়ে বসবে আর বইটা সাথে নিয়ে বসলে আরো তোমাদের জন্য বেটার হবে আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং এই ক্লাসগুলো দেখবে তো চলো আমরা শুরু করি তাহলে আমাদের সেই সৃজনশীল নমুনা প্রশ্নের সমাধান আজকে আমরা যে অধ্যায়ের উপর আলোচনা করব সে অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা নিয়ে তো আমরা চলো শুরু করি সেই চতুর্থ অধ্যায় সৃজনশীল নমুনা প্রশ্ন তো চলো আমরা উদ্দীপকটা আমাদের সাথে তোমরা সবাই পড়বে দেখো আমি উদ্দীপক পড়াচ্ছি তোমরাও কিন্তু এই উদ্দীপকটার সাথে সাথে পড়বে ঠিক আছে তো চলো শুরু করি দেখো এখানে লেখা আছে ভালো করে লক্ষ্য করো শিক্ষক ক্লাসে মৃত্যু হার ও স্থানান্তরের তারতম্যের কারণ হিসেবে এই যে একটা দেশের মৃত্যু হার এবং স্থানান্তরের যে তারতম্য ঘটে এই স্থানান্তর এবং মৃত্যু হারের তারতম্যের কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ দারিদ্রতা যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন বিষয়কে চিহ্নিত করলেন একজন শিক্ষক এই যে মৃত্যু হার এবং এই যে স্থানান্তর ঘটে থাকে এই মৃত্যু হার এবং স্থানান্তরের কারণ হিসেবে শিক্ষক কিছু বিষয়কে তিনি চিহ্নিত করেছেন সেই বিষয়গুলো হচ্ছে কি কি প্রাকৃতিক দুর্যোগ দারিদ্রতা যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন বিষয়কে তিনি চিহ্নিত করলেন তিনি বললেন দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলো বিরূপ প্রভাব বিস্তার করে তিনি কি বললেন তিনি আরো বললেন যে একটা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই যে বিষয়গুলো প্রাকৃতিক দুর্যোগ দারিদ্রতা যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো একটা দেশের উন্নয়নে বিরূপ প্রভাব ফেলে বিরূপ মানে কি খারাপ খারাপ ফলাফল বিস্তার করে এই একটা উদ্দীপক এই উদ্দীপকটা আমরা পড়লাম এই উদ্দীপকের আলোকে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে আমরা সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে মানে সমাধান করব দেখো তো উদ্দীপকের আলোকে আমাদের কোন প্রশ্নটা দেখো বসবাসের স্থান স্থায়ী ভাবে পরিবর্তন করাকে স্থানান্তর বলে আমি আবারও বলতেছি বসবাসের স্থান স্থায়ী ভাবে পরিবর্তন করাকে স্থানান্তর বলে বুঝতে পেরেছ আচ্ছা দেখো পরে প্রশ্ন যায় তাহলে পরে প্রশ্নটা কি লেখা আছে দেখো ১ নম্বর প্রশ্ন জনমিতিকে জনবিজ্ঞান বলা হয় কেন ব্যাখ্যা করো এখানে কি বলছে প্রশ্নটা জনমিতিকে জনবিজ্ঞান বলা হয় কেন চলো এটার উত্তর আমরা বলে দেই বা সমাধান করি তো জনমিতি শব্দটি আসলে দুইটা যদি আমরা এই জনমিতি শব্দের অর্থ বিশ্লেষণ করি তাহলে দুইটা শব্দ অর্থ পাওয়া যাবে একটা হচ্ছে জন আর একটা হচ্ছে মিতি এই জন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ জন শব্দের অর্থ কি ব্যক্তি বা মানুষ আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা পরিমাণকে বোঝায় তাহলে কি দাঁড়ালো জনমিতি শব্দের অর্থ কি দাঁড়ালো যে মানুষের হিসাব নিকাশ করা হ্যাঁ একটা দেশের মানুষের হিসাব নিকাশ করা হয়
এই যে জনসংখ্যা, যে জনসংখ্যার যে মোট পরিমাপ বা পরিমাপ করা হয়, এই জনসংখ্যার পরিমাপ বা পরিমাণকে কি জননীতি বলা হয়ে থাকে, এবং এই জননীতিকে জনবিজ্ঞান বলা হয়ে থাকে। আশা করি তোমরা এটার উত্তরটা বুঝতে পেরেছ। বুঝতে পেরেছ না? অবশ্যই বুঝতে পেরেছ। তো চলো তারপরে আমার পরের প্রশ্নটা কি আসছে সেটা আমরা পড়ি একটু উদ্দীপককে। দেখো গণনা প্রশ্ন, উদ্দীপকের আলোকে মৃত্যু হার তারতম্যের প্রভাব ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের আলোকে যে মৃত্যু হারের যে একটা প্রভাব পড়ে, একটা দেশে যদি মৃত্যু হারটা বেশি হয়, সেই মৃত্যু হারের প্রভাব আমাদের ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো আমরা তাহলে সেই মৃত্যু হারের প্রভাবটা কি হয় আমরা তাহলে এটার উত্তর সাজাই। দেখো এই যে মৃত্যু হার, এই মৃত্যু হারের তারতম্য জনসংখ্যার পরিবর্তন ঘটে থাকে মৃত্যু হারের তারতম্যর কারণে, বিশেষ করে শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু সহ নানা ধরনের অপরিণত বয়সের মৃত্যু একটা দেশের অর্থনীতি এবং সামাজিক জীবনের ব্যাপক ক্ষতি করে। কি বললাম? শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং নানা ধরনের অপরিণত বয়সের মৃত্যু একটা দেশের সামাজিক এবং অর্থনীতিকে কি করে, মানে অনেক ক্ষতি করে। বিশেষ করে উচ্চ শিশু মৃত্যু হার, উচ্চ শিশু মৃত্যু হারের কারণে অনেক মা বাবা কি করে অধিক সন্তান জন্ম দিতে উৎসাহিত হয়। মৃত্যু হারটা যদি বেশি হয় তাহলে দেখো অনেক মা বাবাই জীবিত সন্তানের আশায় তারা কি করে অধিক সন্তান জন্মদানে উৎসাহিত হয়। এছাড়া এই মৃত্যু হারটা দেখবা যদি বেশি হয়ে যায়, একটা দেশে যদি মৃত্যু হারটা বেশি হয়ে যায় অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যে তাদের ভবিষ্যতের প্রয়োজন আছে। একটা পরিবারের কিন্তু এই ভবিষ্যৎ একটা কর্ণধার দরকার, আর এই যে যদি শিশু মৃত্যু হারটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু তারা একটা দুশ্চিন্তায় পড়ে যায়। আরও বিশেষ করে যদি ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি অর্থাৎ যিনি পরিবারের কর্তা আয় করেন ওই ব্যক্তি যদি হঠাৎ করে মৃত্যু হয় তাহলে কিন্তু ওই পরিবারের অনিশ্চয়তাটা আরও বেড়ে যায়। কি বললাম? উপার্জনক্ষম ব্যক্তি যদি হঠাৎ করে মারা যায় তাহলে কিন্তু ওই পরিবারের সমস্যা আরও বেড়ে যায়। অর্থাৎ একটা দেশে দেখবা যদি অধিক মৃত্যু হার ঘটে, একটা দেশে যদি অধিক মৃত্যু হার ঘটে তাহলে ওই অধিক মৃত্যু হারটা ওই দেশের জন্য খারাপ ফলাফল বয়ে নিয়ে আসে। মৃত্যু হার কিন্তু কাম্য নয়, মৃত্যু হার কি কাম্য না? দেখা যায় এই মৃত্যু হারটা যদি এক পর্যায়ে কমে আসে, মৃত্যু হারটা যদি কম থাকে তাহলে দেখবা একটা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। একটা সময় কিন্তু আমাদের এই বাংলাদেশে শিশু মৃত্যু হারটা বেশি ছিল, শিশু মৃত্যু হার একটা সময় আমাদের এই বাংলাদেশে বেশি ছিল। বর্তমানে শিশু মৃত্যু হার অনেকটা কমে এসেছে, এটা মূলত আমরা জানি বা তোমরাও জানো যে বর্তমানে যে উন্নত চিকিৎসা, উন্নত চিকিৎসা ব্যবস্থার ফলে কিন্তু, উন্নত বিজ্ঞান ব্যবস্থার ফলে কিন্তু এটা অনেকটা কমে এসেছে। তো দেখছো মৃত্যু হারের প্রভাব কী হয়, তো এই যে মৃত্যু হারটা, এই মৃত্যু হারের প্রভাব অনেকটা কি একটা সময় আমাদের দেশে বেশি ছিল, এখন কিন্তু এটা অনেকটা কমে এসেছে, মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে এটা কমে এসেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছ। তো চলো আমরা পরের যে প্রশ্ন সেই প্রশ্নটাও আমরা সমাধান করি। দেখো গ নম্বর প্রশ্ন আমি করাচ্ছি, উদ্দীপকে বর্ণিত কারণ সহ স্থানান্তরের কারণগুলো বিশ্লেষণ করো। উদ্দীপকে বর্ণিত কারণ সহ স্থানান্তরের কারণগুলো বিশ্লেষণ করো। অনেক সময় দেখবা মানুষ কি হয় স্থানান্তরিত হয়, এই যে মানুষ স্থানান্তরিত হয় এই স্থানান্তরিত বিভিন্ন কারণ আছে, এই বিভিন্ন কারণের মধ্যে বিশেষ বিশেষ কারণ হচ্ছে তোমার যেমন অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে এবং জননীতির কারণ। এই যে স্থানান্তর, এই স্থানান্তরের পিছনে এই কারণগুলো বিদ্যমান রয়েছে। এছাড়াও এই কারণের, এছাড়াও এই কারণগুলো ছাড়াও আরও যে কারণ আছে সে কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আমি পয়েন্ট আকারে বলছি, তোমরা একটু ভালো করে দেখবে বা শুনবে।
এক নাম্বার যেমন অধিক আয়ের আশায় অধিক আয়ের আশায় মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় এটা হলো এক নাম্বার দুই নাম্বার অনেকে দেখবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় তিন নাম্বার পয়েন্ট বিবাহের কারণে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়ে থাকে তারপরে চার নাম্বার উচ্চ শিক্ষা গ্রহণ এবং উন্নত স্বাস্থ্যসেবা ও উচ্চ মর্যাদা সম্পন্ন ক্ষমতার আশায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয় পাঁচ নাম্বার পয়েন্টটা হলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণেও মানুষ এক জায়গা থেকে মানে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে যেমন বন্যা খরা জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলার কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় পরবর্তী পয়েন্টটা যদি বলি যেমন বিভিন্ন আকর্ষণীয় উপাদান রয়েছে উপাদানের মধ্যে যেমন আছে উন্নত নাগরিক সুযোগ সুবিধা তারপরে আছে বিনোদন এবং পরিবেশ পরিবেশের জন্য মানুষ করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে আর লাস্টের যদি আমি পয়েন্ট বলি সেই পয়েন্টটা অনেক সময় দেখবা যুদ্ধ বিগ্রহের কারণে যুদ্ধ বিগ্রহের কারণেও কিন্তু মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়ে থাকে দেখবা যুদ্ধের কারণে বেশিরভাগ মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক এই ইউরোপীয় দেশসমূহে স্থানান্তরিত হয়ে যায় শুধুমাত্র এই যুদ্ধের কারণে এছাড়াও আরো অনেক কারণ আছে তো এই কারণ ছাড়াও আরো অনেক কারণ আছে আরো অনেক কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে তো আমরা প্রশ্ন কিন্তু এটা উত্তরটা বললাম তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো অবশ্যই বুঝতে পেরেছো তাই না দেখো তারপরেও আমি প্রশ্নটা একটু আরেকবার বলি উদ্দীপকের বর্ণিত কারণ সহ স্থানান্তরের কারণগুলো বিশ্লেষণ করো এই যে প্রশ্নটা সমাধান করলাম আশা করি তোমরা এটা একটু বাসায় পড়বে এবং বইটাও আর একটু ভালোভাবে পড়বে বইয়ের এই মূল যদি এটা উত্তরটা আরো ভালোভাবে জানতে চাও তাহলে বইয়ের 36 এবং 37 পৃষ্ঠা এটা সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে আশা করি তোমরা এটা দেখবে এবং ভালোভাবে এটা চর্চা করবে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি তো তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম